আবারও ফিরে এসেছি। করণ নিয়ে আলোচনাগুলো চলছিল, আমাদের করণের যে অ্যানালাইসিসগুলো চলছে, আমরা বণিজকরণ বপকরণ সব কিছু নিয়েই একটা মিক্সচার একটা আপনাদেরকে সম্যক ধারণা দিচ্ছি। অ্যানালাইসিস পার্টগুলো আপনাদেরকে বুঝতে আমি বলছিও যে একটু একটু ভালো করে বুঝুন, দরকার পড়লে খাতা কলম নিয়ে লিখে নিন, সুবিধে হয়। আমরা আজকে যেমন বণিজকরণ নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, একটা জিনিস ভাবুন যে শুক্রকে আমাকে আপলিফ্ট করতে হবে। আপনি বলবেন যে সম্রাট, আপনি তো শুক্রকে আপলিফ্ট করতে বললেন না, আপনি তো বলে গেলেন শুক্রকে দেখতে, শুক্র কতটা প্রভাবশালী, আদৌ তার বলবত্তা আছে কি না, তার পাওয়ারফুল, তার পাওয়ার কতটা রয়েছে, সে আদৌ আমাদের ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে। তাহলে যদি খারাপ ফল দিয়ে থাকে, তাহলে আমি সেই শুক্রকে ট্রিটমেন্ট করব কি করে? প্রাথমিক পর্যায়ে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রতিকার প্রতিবিধান সেগুলো তো আছে, ওগুলো তো পরের কথা, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা ডেইলি লাইফে কী করলে পরে এই শুক্রকে এনহ্যান্স করা যাবে বা প্রতিটা করণকে আমরা এনহ্যান্স করতে পারবো। আপনার যদি শুক্র তুঙ্গস্থ থাকে, তাহলে যেটা করতে হবে কি, অতিরিক্ত তেল ঝাল মশলা এই ধরনের খাবার দাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। মীন রাশিতে শুক্র যখন তুঙ্গ হচ্ছে, এই প্ল্যানেটটা তুঙ্গ হওয়ার সাথে সাথে আমাদের শরীরের ভেতরে তমগুণকে বাড়াতে আরম্ভ করে, আর যখনই তমগুণ বাড়াতে আরম্ভ করবে, তখন হবে কি, আমরা কোনো বিষয়ে ভোগের জায়গাটায় আমাদের অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা চলে আসবে, আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই হতে আরম্ভ করবে। আমরা যদি আমাদের মনে বাঞ্ছা যদি আমাদের পূর্ণ না হয়, আমাদের মনের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো যদি আমরা পূর্ণ করতে না পারি, শুক্র তুঙ্গ হলে হবে কি, সেই মুহূর্ত থেকে আবার ডিপ্রেশন চলে আসতে পারে। আমরা ভাববো যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এই তাড়াহুড়োর ফলে হবে কি, ভালো সুযোগটা আমার হাত থেকে চলে যেতে পারে। তাহলে শুক্র তুঙ্গ হলেও জ্বালা, তার মানে শুক্র তুঙ্গ হলে সেই শুক্র তুঙ্গ, তার মানে পাওয়ারফুল তুঙ্গ শুক্রকে আমাকে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে হবে, তাকে ভালো করে দেখভাল করতে হবে, তার মতো করে চলতে হবে। যে মুহূর্তে শুক্র নিচস্থ হয়, আপনারা দেখবেন শুক্র তো কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে, তা শুক্র যখন নিচস্থ হচ্ছে, সেই মুহূর্তে আমাদের কী হচ্ছে, আমাদের শরীরের মধ্যেকার যে রজগুণ আছে, সেই রজগুণ কোথাও না কোথাও কমতে আরম্ভ করে। তার মানে রাজস্বিক গুণকে বাড়ানো দরকার তো, নইলে আমরা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ পাবো কী করে? আমরা যেভাবেই যে পড়াশুনোই করি না কেন, যে কর্মই করি না কেন, আমরা মাথার উপর একটা ছাদ খুঁজি, আমরা পরনের জন্য জামা কাপড় খুঁজি, আমাদের মেডিকেল খরচা আছে, আমাদের সাংসারিক খরচা রয়েছে, এই সমস্ত সংসারের খরচাগুলোকে যোগাবে কে? শুক্র যদি নিচস্থ হয়ে যায়, প্রবলেমটা এইখানে। আর যদি আমার শুক্র যখনই নিচস্থ হচ্ছে, প্রতিটা মানুষের মধ্যে নিচ শুক্র, যাদের যাদের শুক্র নিচ আর কি, তাদের তাদের শরীরের মধ্যে রজগুণকে খামতি করতে আরম্ভ করে, আর ঠিক সেই সময় আবার রাজস্বিক খাবার দাবারগুলোকে একটু বাড়াতে হয়। রাজস্বিক খাবার দাবারের মধ্যে হাই প্রোটিন জাতীয় খাবার দাবারের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এছাড়া আপনার শুক্র ভালো আপনি তখনই বুঝবেন যখন আপনি বুঝবেন যে আপনি অত্যন্ত মিষ্টি খেতে ভালোবাসেন, তার মানে আপনার শুক্র ভালো। আবার আপনি যদি মিষ্টি খেতে একদম অপছন্দ করেন, তার মানে কোথাও না কোথাও আপনার শুক্রের জায়গাটা কোথাও না কোথাও একটু কম। তার মানে দেখবেন যারা খুব বেশি মিষ্টি খায়, আবার যারা একদম মিষ্টি খায় না, এদের জীবনের মধ্যে একটা ফাঁড়াক আছে। আবার যারা মেপে মেপে মিষ্টি খায়, দেখবেন তাদের মধ্যে রজগুণ এবং সত্ত্বগুণ এবং তমগুণ এই তিনটে গুণের একটা একদম ব্যালেন্স থাকে, এরা লাইফে খুব সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারে। তাহলে কি বুঝতে পারলেন, আপনার বণিজকরণ আপনার শুক্র ভালো না খারাপ, আমার এই ট্রিক থেকে আপনি বুঝে নিতে পারবেন। বাকিটা পর্যালোচনা সাপেক্ষ আমি আস্তে আস্তে আসবো, কিন্তু এক্ষেত্রে যদি যাদের যাদের কৌলবকরণ মঙ্গলকে দেখে নিতে হবে, তো যাদের যাদের কৌলবকরণ মঙ্গলকে দেখতে হবে, আপনি কি ঝাল খেতে ভালোবাসেন না ভালোবাসেন না। যদি আপনি অতিরিক্ত ঝাল খেতে ভালোবাসেন, তাহলে বুঝতে হবে আপনার মঙ্গলের প্রভাব যথেষ্ট হাই। আর যদি আপনি ঝাল খেতে একদম অপছন্দ করেন, তার মানে বুঝবেন আপনার মঙ্গল নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তার মানে কৌলবকরণে যাদের জন্ম, তাদের তাদের মঙ্গল যদি বেস্ট প্লেসমেন্ট হয়ে থাকে, ভালো গ্রহ যেমন রবি দ্বারা যুক্ত হয়ে থাকে, মঙ্গল যদি বৃহস্পতির দ্বারা যুক্ত হয়ে থাকে, তাহলে দেখবেন এরা ঝাল এরা চটপটা খাবারের প্রতি এদের একটা নেশা থাকে। তার মানে আপনার মঙ্গল ভালো, বুঝবেন যে আপনি চটপটা খেতে ভালোবাসছেন, আপনি জাঙ্ক ফুড খেতে ভালোবাসছেন, হাই ক্যালোরি নিতে ভালোবাসছেন, ঝাল ঝাল খেতে ভালোবাসছেন। কিন্তু যারা এর উল্টো, তাদের আবার মঙ্গল খুব খারাপ, একদম ঝাল খেতে পছন্দ করে না, ঝাল তাদের মুখে দেয় না, তারা খুব বেশি চটপটা খাবার তারা বেশি পছন্দ করে না, তেল ঝাল মশলা যারা একদম পছন্দ অপছন্দ করে, তার মানে বুঝবেন তাদের তাদের মঙ্গল খারাপ। গ্যাস অম্বলের প্রবলেম এই একটা সমস্যা, কিছু খাবেন শরীরের মধ্যে গ্যাস তৈরি হলো, উৎপন্ন হলো, তার থেকে একটা
সমস্যা এই জাতীয় জায়গা তার মানে আপনার কৌলবকরণ সঠিক না বেঠিক আপনার কৌলবকরণের যে সফলতা সেটা আদৌ আপনি পাবেন না ব্যর্থতা পাবেন আপনার টেস্ট থেকে আপনি বুঝে যেতে পারবেন এবং মঙ্গল যদি হাই কনফিগারেশনে থাকে দেখবেন খুব ভালো চেহারা সুটামো চেহারা একটু বডি বিল্ডিং এর উপর ন্যাক জিম করতে ভালোবাসা অর্থাৎ মঙ্গলের প্রবলতা যাদের যাদের মঙ্গল কৌলবকরণের জন্য মঙ্গল খুব ভালো এটা অ্যাডমিনিস্ট্রেশনকে যুক্ত করতে ভালোবাসে স্পোর্টস এদের জন্য খুব ভালো একটা সেক্টর এরা স্পোর্টসে খুব উন্নতি করতে পারে এবং স্পোর্টসে এদের ভীষণ ন্যাকও থাকে এরা দেশ ও দশের এক ও এক নম্বর হতে পারে যদি মঙ্গল ভালো থাকে কিন্তু মঙ্গল ভালো কি না বুঝবেন কী করে আমি যে কথাগুলো একটু আগে বললাম যে কৌলবকরণকে আমাকে এইভাবে সাজাতে হবে আবার দেখুন যদি আমরা বককরণে চলে যাই রবির খাবার কি আপনি একটা অগ্নিকুণ্ড জ্বালালেন সে আগুনকে বাড়াতে হয় কিভাবে আপনি তার মধ্যে ঘি দিন দেখবেন সে তার তাহলে তার আগুন বাড়ছে অর্থাৎ ঘি জাতীয় জিনিস যারা বেশি পছন্দ করেন মনে রাখবেন তাদের তাদের বপকরণ অর্থাৎ তাদের তাদের যদি বপকরণ হয় তাদের তাদের রবি অত্যন্ত ভালো জায়গায় বসে রয়েছে এটা বুঝে নিতে হবে যাদের রবি মেষ রাশিতে অবস্থান করছে শুক্রকে বাদ দিয়ে অবশ্যই রবি যদি শুক্রের সাথে থাকে তাহলে ঘি অপছন্দ করতেও পারে হ্যাঁ যদি মঙ্গল থাকে তাহলে ঘি আসবে তাহলে ঘি জাতীয় দ্রব্য অর্থাৎ তৈলাক্ত খাবার হাই প্রোটিন মেদযুক্ত খাবার এই রকম ধরনের খাবারগুলো তারা পছন্দ করবে তার মানে এইগুলো আমাদের শরীরের ক্যারেক্টার আমাদের জ্যোতিষশাস্ত্র শরীরের এই ক্যারেক্টারগুলোকে তুলে ধরে রজ তম সত্ত্ব এই তিনটে গুণ নিয়ে আমাদের কারবার যাদের যাদের যে যে করণ সেই করণের লর্ড যদি খারাপ থাকে সেই সেই লর্ড রজগুণের মধ্যে পড়ছে না তমগুণের মধ্যে পড়ছে না সত্ত্বগুণের মধ্যে পড়ছে আগে সেটাকে বেছে নিতে হবে যদি বেছে নেওয়া যায় তাহলে তার খারাপ ভালোর উপর খাবারের স্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার রবি যদি খুব খারাপ থাকে তাহলে আপনাকে হলুদ রঙের উপর একটু জোর দিতে হবে আসলে কি জানেন তো ভালো প্রকৃতি পেলে না একটু ভেতর থেকে বেরিয়েও আসে মনে হয় জানো না অনেক গল্প করতে থাকি অনেক শেয়ার করতে থাকি তবে হ্যাঁ আমার আমার কথা অনেকে আবার অপছন্দও করেন অনেকে বলেন আমি নাকি সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি কিছু করার নেই তারা হয়তো অনেক জ্যোতিষটা খুব ভালো করে হয়তো বোঝেন তারা হয়তো জ্যোতিষটাকে অনেক ভালো জানেন তাদের হয়তো আমার কথা শোনার হয়তো প্রয়োজন নেই কিন্তু আমার এই ব্লগগুলো সবার জন্য বেসিক্যালি যারা একদম নভিস তাদের জন্য কারণ তারা তো জানে না আমি যদি বেশি করে না বলি পুরো ব্যাপারটাকে খোলসা না করি তাহলে হবে কি অধরা রয়ে যাবে আপনার বুঝতে অসুবিধা হবে আপনি বলবেন সম্রাটদা আমরা বুঝতে পারছি না আজকে যদি আপনার যদি বালবকরণ হয় চন্দ্র যেখানে চলে আসবে তাহলে আবার যদি বককরণ হয় রবি যেখানে চলে আসবে এই দুটো ক্যারেক্টার কীরকম আলাদা তো রবির একরকম ক্যারেক্টার আমি কী বললাম রবি ঘি দিয়ে তার তাপ বাড়ায় ঘি দিলে তার 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 প্রবলতা বাড়তে থাকে তার তেজ বাড়তে থাকে আবার চন্দ্র চন্দ্রকে মলিনতা চন্দ্রের মধ্যে থাকবে চন্দন আমি সবসময় একটা কথাই বলি যাদের যাদের চন্দ্রের করণ অর্থাৎ বালবকরণ যাদের জন্ম চন্দ্র যদি মূল ত্রিকোণে থাকে তুঙ্গ থাকে খুব ভালো কথা একটাই সমস্যা চন্দ্র মাত্র 3 ডিগ্রি পর্যন্ত নিচস্ত থাকে বৃশ্চিক রাশিতে বালবকরণে জন্ম চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি পর্যন্ত নিচস্ত হয়ে থাকে তাহলে আপনার চন্দ্রকে যত্ন করতে হবে চন্দনের ব্যবহার অত্যন্ত দরকার প্রতিদিন 10 থেকে 15 মিনিট উইদাউট এনি বডি মুভমেন্ট মেডিটেশন দরকার একটা জায়গায় স্থির হয়ে বসে থাকার প্র্যাকটিস করতে হবে ভিড়ের মধ্যে থেকে নিজেকে সংযত রাখার এই যে অভ্যাস এই যে প্র্যাকটিস এই জায়গাটা করতে হবে কারণ চন্দ্র যখনই আপনার ভালো জায়গায় থাকবে আপনি বড় বড় সেক্টরে চলে যাবেন চন্দ্র আমরা আমি সবসময় আমাদের শাস্ত্র আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে চন্দ্র মানে 16 কলায় পারদর্শী অর্থাৎ মেডিকেল থেকে শুরু মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ আমরা যদি বলি এইভাবে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত সেক্টরটাকেই চন্দ্র দেখে সমস্ত সেক্টরেই চন্দ্রের জায়গা সমস্ত সেক্টরে চন্দ্র যদি ভালো থাকে আমরা প্রত্যেকেই চন্দ্রের জায়গা আমরা প্রত্যেকেই চন্দ্রকে ভালো করলে পরে জীবনে অনেক উন্নতি করতে পারবো আর যাদের যাদের বালবকরণ তারা তো আমার আপনার থেকে বেশি করতে পারবেন তাহলে দেখে নিন আপনি আপনার চন্দ্র ভালো কি না অর্থাৎ আপনি মেডিটেশন করতে পারছেন কি না আপনি একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছেন কি না একটা বিষয়ের প্রতি আপনার মনোসংযোগ কতক্ষণ থাকে তার সেই মনোসংযোগ ছিন্ন কখন হয় এই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে মনের সাথে বিষয়ের সংযোগ ঘটাতে হবে যদি ঘটাতে পারি আমরা জীবনে বড় হতে পারবো অ্যাস্ট্রোলজি আমাদেরকে ঠিক সেই শেখায় রজতম সত্ত্ব গুণ করণ সব নিয়ে আমরা আলোচনায় থাকবো আজ এই অবধি কষ্ট হচ্ছে কথা বলতে আগামী পর্বে খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণ সম্রাটকে একটু আঘাত দিন আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলকে মন প্রাণ ভরে একটু আশীর্বাদ করবেন আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আগামী দিনে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি আজ আসি আগামী পর্বে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার।
আপনি হয়তো আপনার জন্মছক খুলে দেখলেন, আপনার হয়তো ববকরণে জন্ম, তাহলে আপনার কি প্রফেশন হওয়া উচিত? আপনার বণিজকরণে জন্ম, কি প্রফেশন হবে? আপনার তৈতিলকরণ, আপনার কি প্রফেশন হবে? আপনার গরিজকরণে জন্ম, তাহলে আপনার কি প্রফেশন হতে পারে? আমরা ধরে নিলাম চারটে স্থিরকরণের মধ্যে কোনো না কোনো একটা করণে আপনার জন্ম হয়েছে। নাগ হতে পারে, শকুনি হতে পারে, কিংস্তগুণ হতে পারে, চতুষ্পদ হতে পারে। এই চারটে স্থিরকরণ আপনাকে ঠিক কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, আপনার প্রফেশনকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, আপনার প্রফেশনাল কোয়ালিটিকে কতটা বৃদ্ধি করবে। দেখুন, আমার এই বিষয়ে দুটো কথা রয়েছে। সবার আগে যেটা আমাকে জানতে হবে, আমরা বলেছিলাম যে করণ এমন একটা বিষয় যে বিষয়কে যদি আমরা গুরুত্ব না দিই, কোথাও না কোথাও আমরা রং ডিরেকশানে আমরা হাঁটতে আরম্ভ করি। এবার আপনার করণ যদি ভালো হয়,